মহিলা বলে বড় পীর আমার কন্যাটাকে আমার বড় দেখতে মনে চায় মানুষের কবর মাটি ছড়ায়া মানুষ দেখা যদি জায়েজ থাকতো তাহলে আমি মাটি ছড়ায়া মানুষ দেখতাম আমার কন্যারে দেখতে মন চায় কবরের মাটি ছড়ায়া আমি আমার কন্যাকে দেখতাম কিন্তু কবর থেকে মাটি ছড়ায়া মানুষ দেখার নিয়ম নাই তাই আপনি বড় বীর আল্লাহওয়ালা মানুষ আপনার কাছে আমি একটা আমল নিতে আইছি আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করলে কম আজ কম স্বপ্ন যোগে হইলো যেন আমি আমার কন্যাটাকে স্বপ্নে দেখতে পাই মা হিসাবে আমার কলিজা ঠান্ডা হবে আপনি আমাকে একটা আমল দিয়ে দেন তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মহিলাটাকে সূরায়ে তাকাসুর পড়ার আমল দিয়ে দিলেন বেশি বেশি সূরায়ে তাকাসুর পড়ো হইতে পারে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে তোমার কন্যাকে তোমাকে দেখায় দিবে তাদের জন্য মসজিদ নির্মাণে অংশগ্রহণকারীর জন্য আল্লাহ তাআলা আল্লাহ জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা ঘর দান করবেন কারণ এটি আল্লাহর ঘর বানাইছে যে সে আল্লাহর কাছে থাকবে না তো কার কাছে থাকবে কারণ আল্লাহ তার জন্য ঘর বানায় হলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে অসংখ্য অগণিত মসজিদ নির্মিত হবে বলা হয় বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশিষ্ট যে বালি মাটি গুলা বাইতুল্লাহ বানানোর পরে বেশি হয়ে গিয়েছিল এইগুলোকে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নির্দেশে বাতাসে ছুঁড়ে মেরেছিলেন এই ছুঁড়ে মেরা বালিগুলা বালির কণাগুলা পৃথিবীর প্রান্তে 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 আল্লাহ তাআলা পৌঁছায় দিচ্ছেন যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত বালির একটি কণা পড়ছে কিয়ামতের পূর্বে ওইখানে একটি মসজিদ নির্মাণ হবে আমাদের বুজুর্গরা বলেন যে কিছু কিছু বালির উপরে আল্লাহ লেখা ছিল ওখানে মসজিদ কিছু কিছু বালির উপরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ওইগুলোর ভিতরে মাদ্রাসা আবার কিছু কিছু জায়গায় মসজিদ মাদ্রাসা দুইটা একসাথে তার মানে ওখানে আল্লাহ লেখা বালিও পড়ছে মুহাম্মদ লেখা বালিও এই জায়গাগুলোর সাথে মানুষের সম্পর্ক এটা ইমানি সম্পর্ক কিয়ামত পর্যন্ত এই জায়গাগুলো যেখানে বাইতুল্লাহর হিস্সা পড়ছে অবশিষ্ট মাটি পড়ছে মসজিদ নির্মিত হবে সেখানে যারা এই মসজিদ নির্মাণের সাথে অংশগ্রহণ করবে যারা এই মসজিদে যাতায়াত করবে যারা এই মসজিদগুলোতে নামাজ পড়বে যারা এই মসজিদগুলোতে সাদাকা খায়রাত করবে এদের ইমানের একটা দলিল এই মুহাব্বতের আমলগুলো এই আমলগুলাই এই বান্দাদের ইমানের দলিল তো মসজিদ বাইতুল্লাহ আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটির উপরে
কিছু মাদ্রাসা নির্মাণ হবে বাইতুন নবী মাদ্রাসা গুলো হলো নবীর ঘর মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর মসজিদের সাথে মহব্বত এটা কেমন যেন আল্লাহর সাথে মহব্বত আর মসজিদের সাথে যার দুশমনী তার আল্লাহর সাথে বলেন বলেন কার সাথে দুশমনী মসজিদের সাথে কারোর দুশমনী তার দুশমনীটা আসলে কার লাগে আর মাদ্রাসার সাথে যার মহব্বত কেমন যেন বাইতুর রাসূল নবীজির ঘরের সাথে তার মহব্বত আর মাদ্রাসার সাথে যাদের দুশমনী প্রমাণিত হবে তাদের দুশমনীটা কেমন যেন আল্লাহর রাসূলের সাথে এই কারণে পৃথিবীর প্রথম কওমি মাদ্রাসা এই দারুল উলুম মদিনাতুল উলুম আশরাফিয়া একটা মাদ্রাসার অনুকরণে সেটা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এই কওমি মাদ্রাসার পয়লা মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তিনি স্বপ্নে দেখে যে আল্লাহর রাসূল এসে তাকে বলতেছেন যে তুমি আমার ঘর বানাইবা আমার মাদ্রাসা বানাইবা আমার রাখা আমানতের হিফাজতের কেন্দ্র বানাইবা কোরআন সুন্নার মার্কাজ বানাইবা তো আমার ঘর আমি যেমনে দাইজ্ঞা দেই এমনে বানাইবা স্বপ্ন যোগে আল্লাহর রাসূল নিজের লাঠির দ্বারা জমিনে দাগ দিয়ে দিলেন যে এইভাবে এইভাবে ঘর বানাইবা এইখানে দরজগা বানাইবা এইখানে মাতবাখ হবে এইখানে টয়লেট হবে বাথরুম হবে সবকিছুর নকশা ডিজাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আয়েশা দেখা দিতেছেন আল্লাহর রাসূলকে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে কিয়ামত পর্যন্ত যে নবীকে স্বপ্নে দেখবে সে আল্লাহর রাসূলকেই স্বপ্নে দেখবে কারণ আল্লাহর রাসূলের আকৃতিটা শয়তান ধরতে পারবে না এটা নবীজির মুজিজা এটা আল্লাহর রাসূলের মুজিজা তো স্বপ্ন দেখিয়া সকাল বেলায় উঠছে উইঠা ঘুম থেকে উইঠা যেই জায়গায় রাসূল লাঠি দিয়া নবী আলাইহিস সালাম দাগ দিবেন ওই জায়গায় গেছে দেখি তো আসলেই দাগ আছে হযরত কাসিম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি জায়গায় যায় দেখে যে আসলেই ওই জায়গার ভেতরে নবী যে লাঠির দাগ দিয়েছে ওই দাগ স্পষ্ট আছে সুবহানাল্লাহ এই দাগে দাগে এই ভারতবর্ষ তথা দুনিয়ার পয়লা কওমি মাদ্রাসা নবীর ঘর নবী দাগ্যা দিলেন নবীর দাগে দাগে নির্মিত হলো ওইটার অনুকরণে সারা দুনিয়াতে এমন কোন জায়গা নাই পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে একটা কওমি মাদ্রাসা হয় না আমেরিকাতেও কওমি মাদ্রাসা আছে লন্ডন আফ্রিকাতে কওমি মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর নির্মাতা একদল মুমিন এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে যারা তারা একদল মুমিন এই মাদ্রাসাগুলোতে সাদাকা করে যারা তারা একদল মুমিন এই সব মুমিনদেরকেই আল্লাহর রাসূল আগে শাফাত করবেন এই সব মুমিনদের সম্পর্ক নবীর সাথে আছে এরা নবীর কাছাকাছি দাঁড়াবে এ কারণে আল্লাহর রাসূল বলেও গেছেন যে মাদ্রাসার সাথে ইলমের সাথে সম্পৃক্ত চার গ্রুপের যে কোনো এক গ্রুপে তুমি থাকো আল্লাহ রাসূল বলেন হয়তো দ্বীন শিখা তুমি আলেম হয়ে যাও কোন আলিমান তা যদি না পারো তাহলে আও মুতাআল্লিমান তাহলে কোন আলেমের ছাত্র হয়ে যাও যদি ছাত্র হওয়ার বয়স তুমি না পাও তাহলে আলেম এবং তালিবুল ইলম তাদেরকে মুইন হিসেবে সাহায্যকারী হয়ে যেও তাও যদি না পারো তাহলে আও মুহিব্বান
তাদেরকে ভালোবাসনে ওয়ালা হয়ে যেও সাবধান আমার রাখা ইলম ইলমি দ্বীন এর সাথে নিসবত ধারী এর চার রূপে হে আমার উম্মতেরা যে কোন এক রূপে তোমরা নিজেকে যোগদান করায় ওয়ালা তাকুন খামিসান সাবধান পঞ্চম নাম্বার হয় না তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবা অর্থাৎ হয়তো আলেম হবা নয়তো তলবে ইলম হইবা অথবা সাহায্যকারী হইবা অথবা কমাসকম আশেক হইবা মহব্বতকারী হইবা যদি চার গ্রুপের যে কোনো এক গ্রুপে হয়ে যাও তাহলে আমার কাছাকাছি চলে আসলা নবীজির কাছাকাছি যাওয়া যাবে আর এই যে কাছাকাছি খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কোরআন শিখে কোরআন শেখায় ইলম শিখে ইলম শেখায় এই কাফেলাটা জমিনের সবচেয়ে দামি কাফেলা এই কাফেলা কোন মাটির উপর দিয়ে হাইটা গেলে ওই মাটির মানুষের ফায়দা হয়ে যায় এই শাহজাহানপুর গ্রাম এই গ্রামে মাদ্রাসা আগে ছিল না একটা মাদ্রাসা হইল তো এখানে একদল ছেলেরা ঘর থেকে বেরিয়ে পড়তে আসবে সকালবেলায় সবার কি মক্তবে আসবে কিছু ছেলে 24 ঘন্টা এখানে কোরআন পড়বে এরা জমিন দিয়ে হাঁটবে এই এলাকায় ঘুরবে পায়চারি করবে ওদের পায়ের ধুলার অনেক দাম ওদের পায়ের ধুলার এত দাম যে কোন এলাকা দিয়া হাদিসে আছে আলেম তলবে ইলম হেঁটে গেলে কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই জমিনের মাটির নিচে ঘুমিয়ে থাকা মানুষের কবরের আযাব আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনার কাছে একটা মহিলা আছে একটা মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর কাছে আসছে আয়েশা বলে আল্লাহর ওলি আমার একমাত্র কন্যা যেটা পেটে থাকা অবস্থায় আমার স্বামী মারা গেছে সেই কন্যাটা 7 দিন আগে মারা গেছে যেই কন্যাটার বয়স হয়ে গিয়েছিল 17-18 যুবতী হয়ে গিয়েছিল এখন তার বিয়ে হবে তার ঘর থেকে বাচ্চা হবে আমার বংশ পরম্পরা চালু হবে এই স্বপ্ন আমি দেখতাম যারে পরের বাড়ি ঝিয়ের কাজ করে আমি পালছি স্বামী হারা এক বিধবা নারী আমি কন্যাকে ভালোবেসে লালন পালন করছি যারে দেখলে আমার পরের বাড়ি কাম করার কষ্ট ভুলতাম গত সপ্তাহে আমার ওই কন্যাটা মরে গেছে মহিলা বলে বড় পীর আমার কন্যাটাকে আমার বড় দেখতে মনে চায় মানুষের কবর মাটি সরায় মানুষ দেখা যদি জায়েজ থাকতো তাহলে আমি মাটি সরায় মানুষ দেখতাম আমার কন্যারে দেখতে মন চায় কবরের মাটি সরায় আমি আমার কন্যাকে দেখতাম কিন্তু কবর থেকে মাটি সরায় মানুষ দেখার নিয়ম নাই তাই আপনি বড় বীর আল্লাহ ওয়ালা মানুষ আপনার কাছে আমি একটা আমল নিতে আইছি আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করলে কম আজ কম সব সুযোগে হইল ওই জন্য আমি আমার কন্যাটাকে স্বপ্নে দেখতে পাই মা হিসাবে আমার কলিজা ঠান্ডা হবে আপনি আমাকে একটা আমল দিয়ে দেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মহিলাটাকে সূরা তাকাসুর পড়ার আমল দিয়ে দিলেন বেশি বেশি সূরা তাকাসুর পড়ো হইতে পারে
আল্লাহ তাআলা স্বপ্নযোগে তোমার কন্যাকে তোমাকে দেখায়া দিবে আল্লাহুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই সূরা বেশি বেশি পড়ো তো মহিলাদের হাতে হাতে এই সূরা আল্লাহ কি কুদি কুদি কোরআনে বলছে একদিন ইন্দ্রেশ্বরে স্বপ্নে তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছে
তোমার মা না তোমাকে দোষ দিয়ে সব তুমি জানি না তুমি আছো কি তুমি তোমার ভুল ভুল দেখছ নাকি আমি ভুল দেখছি তুমি নবীর ঘর আছে দূরদারাজ থেকে অনেক মেহমানরা আসছেন